الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى طيب لا يقبل الا طيبا وان الله امر المؤمنين بما امر به المرسلين فقال يا ايها الرسول كلوا من الطيبات واعملوا صالحا وقال يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر اشعث اغبر يمد يديه الى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وغذي بالحرام فانى يستجاب لذلك رواه مسلم الله পাকের হামদ ও সানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালামের পরে আমরা 40 হাদিসে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহির 10 নম্বর হাদিস থেকে আজকে দাস শুরু করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাইয়্যিব নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র এই হাদিসের বিষয়বস্তু হচ্ছে হালাল রিজিক এর গুরুত্ব এবং হারাম রিজিক থেকে বেঁচে থাকা নিঃসন্দেহে মহান আল্লাহ হচ্ছেন তাইয়্যিব পাক পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান সুতরাং তিনি পাক পবিত্র বস্তু ছাড়া অন্য কিছু কবুল করেন না ওয়াইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিল মুরসালিন আর নিঃসন্দেহে আল্লাহ পাক মুমিনদেরকে সেই নির্দেশই দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন রাসূলগণকে একই রকমের আল্লাহ পাকের বিধান তা আল্লাহর বিধানের ঊর্ধ্বে আম্বিয়া রাসূলগণ নন আল্লাহ পাকের যে শরীয়তের দায় দায়িত্ব রয়েছে হ্যাঁ তার ঊর্ধ্বে রাসূলগণ মুরসালিন নবী তো দূর কথা নবীর উপর রাসূল রাসূল গণনা ঠিক কি না কিন্তু সুফি পীর হইতে পারলে কি হয়ে যায় ফানাফিল্লাহ হয়ে নামাজ রোজা মাফ হয়ে যায় হারাম হালাল হয়ে যায় ফরজ ওয়াজিব নাকি ওদের উপর থেকে স্থগিত হয়ে যায় বা কি যেন নেমে যায় এত বড় কুফরিয়া কথা এটি ঈমান ভঙ্গকারী বিষয় এরপরে কোনো মানুষের কাফের হওয়াতে কোনো সন্দেহ নেই কেউ যদি এই রকম কাফেরের কুফরিতে সন্দেহ করে ফাহুয়া কাফেরুন এই ফটো আপন জায়গায় বিনা বাড়াবাড়িতে ঠিক এটাই ওলামাই হকদের কোরআন সুন্নাহ আলেমদের সালাফে সালেহিনের ফতোয়া কারণ কাফেরকে কাফের না মনে করা কুফরি কাফেরকে কাফের না মনে করা কুফরি তো এই অংশটুকু কত সুন্দর স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক মুমিনকে ওই হুকুম দিয়েছেন যে হুকুম রাসূলকে দিয়েছেন হুকুমে কোনো পার্থক্য নেই জি শুধু হালাল খাওয়ার ক্ষেত্রে নাই আকিমুস সালাত ক্ষেত্রে ঠিক না আবুদু রাব্বাকুমের ক্ষেত্রে কউলু লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে ঠিক কি না সব ক্ষেত্রে ফাকালা তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূলগণ কউলু মিনাত তাইয়্যিবাত তোমরা পাক পবিত্র বস্তু হতে খাও ওয়া আমালু সালিহা এবং তোমরা সৎ কাজ করো পাক পবিত্র বস্তু হালাল ভক্ষণ করে নেক আমল করো হালাল রিজিক আল্লাহ পাকের দান হালাল খেয়ে কি করো নেক আমল করো মানে হালাল আল্লাহ পাক রব্বুল আলামিন হালালে তৌফিক দিয়েছেন এর শুকরিয়ার প্রয়োজন রয়েছে আর নেক আমল হচ্ছে শুকরিয়া তাহলে ওয়ামালু সালিহান আমল হচ্ছে শুকরিয়া মানুষের আমল হচ্ছে সৎকর্ম হচ্ছে শুকরিয়া সূরা মুমিন আয়াত নম্বর 51 মহান আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিন সকল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি তা হতে তোমরা পাক পবিত্রগুলি ভক্ষণ করো যেগুলি হালাল পাক সেগুলি কি করো ভক্ষণ করো সেগুলি খাও সূরা বাকারা আয়াত নম্বর 172 তারপরের অংশ কি রয়েছে ওয়াশকুরুলিল্লাহ পাক পবিত্র খেয়ে কি করো আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর শুকরিয়া আদায় করাই হচ্ছে নেক আমল করা আর গোনা থেকে বেঁচে থাকা তাহলে বাক্যের শব্দের পার্থক্য থাকলেও দুটোর অর্থ হচ্ছে একই রকম রাসূলগণের ক্ষেত্রে আমালু সালেহান বলেছেন আর মুমিনদের ক্ষেত্রে বলেছেন ওয়াশকুরুলিল্লাহ হালাল খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় অন্তর থেকে ইমানের মাধ্যমে আর শুকরিয়া আদায় করো জবান দিয়ে অনুগ্রহকারী এর শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে বা ফরজ ওয়াজিব যে বিষয়গুলি রয়েছে জবানের ইবাদত বন্দেগী সেগুলি আদায় করার মাধ্যমে আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নেক আমল করার মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে তারপরে বলছেন যে সুম্মা যাকারা রাজুলা অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন কোন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন এইরকম বহু ব্যক্তি রয়েছে দুনিয়াতে কিন্তু
দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ একজন লোকের কথা উল্লেখ করলেন, যেই লোকের গুণগুলি হচ্ছে কি, ইয়তিলু সাফার, দীর্ঘ সময় ধরে সফর করে। সফর যদি ছোট হয় আর বড় হয় দুটোতে পার্থক্য রয়েছে। আপনি এখান থেকে 80 কিলোমিটার সফর করলেন, এখান থেকে জুবাইল গেলেন, এটাও সফর কিন্তু ছোট্ট সফর। আর কয়েক হাজার কিলোমিটার সফর করলেন, এটা হচ্ছে লম্বা সফর, তাই না? এখান থেকে মক্কা মদিনা আপনি 1400-1500 কিলোমিটার সফর করে গেলেন, বড় সফর, এর চাইতে বড় 5000-10000 কিলোমিটার সফর, বড় সফর। তাহলে যত বড় সফর হবে তত বেশি কষ্ট আছে কি না, তত বেশি সেই সফরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি কি না, কারণ সফরে দোয়া করা, দাওয়াতুল মুসাফির লা তুরাদ, মুসাফিরের দোয়া রদ হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। তো যে যত বেশি বড় মুসাফির হবে তার দোয়া তত বেশি কবুল হবে। এগুলি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে এর মধ্যে দোয়া কবুল হওয়ার অনেকগুলি কি ছিল, ইতিবাচক দিক ছিল, যে এর দোয়া কবুল হয় কিন্তু কেন হয় না, বাধাটা কোথায় বলতে চাইছেন। একটা গুণ যে সে দীর্ঘ সময় ধরে লম্বা সফর করে, আস আসা, আর সে হচ্ছে বিক্ষিপ্ত চুল বিশিষ্ট, এমন অবস্থায় রয়েছে যে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় নেই, চুলে চিরুনি করার সময় নেই, অথবা ওই রকম ব্যবস্থা নেই, অভাবী হয়ে রয়েছে, হ্যাঁ অসহায় হয়ে রয়েছে, আগবারা ধুলো ধূসরিত হয়ে রয়েছে, গোটা শরীরে ধুলো মেখে ধুলো লেগে আছে, গোসলের জন্য ব্যবস্থা নেই, সাবানের পয়সা নেই, এক কথা বুঝাতে চাচ্ছে যে ওর অবস্থাটা কি, একেবারে অসহায়, যার মধ্যে অহংকার নেই। তাহলে এইরকম যাদের অবস্থা থাকে তাদের মধ্যে অহংকার থাকে, ধুলা মেখে আছে, কাদা মেখে আছে, আর চুল বিক্ষিপ্ত আছে, আর অহংকার করবে? তাহলে অহংকার মুক্ত, আর অহংকার মুক্ত হলে কি হয়, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, এটা পজিটিভ দিক, হ্যাঁ দোয়া কবুল হওয়ার। ইয়ামুদ্দ ইয়াদাহু ইলা আসসামায়, আকাশের দিকে দুই হাত উঠায়, আর হাত উঠিয়ে দোয়া করলে এটা একটা পজিটিভ দিক দোয়া কবুল হওয়ার, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বান্দা কি আল্লাহর কাছে হাত উঠাই তাহলে ইয়াস্তাহি মিন আবদিহি, বান্দাকে দেখে লজ্জা পেয়ে যান আল্লাহ পাকের, আইন ইয়ারুদ্দাহুমা সিফরান, খালি হাত ফিরিয়ে দিতে। তাহলে এটা একটা দোয়া কবুল হওয়ার ইতিবাচক দিক, এটাও তার মধ্যে বিদ্যমান রয়েছে, এতগুলি দিক রয়েছে। তারপর আরো শোনেন, ইয়া রব্বে ইয়া রব্বে, হে রব, হে রব, হে প্রতিপালক, হে পালন কর্তা, তুমি যদি প্রতিপালন করো তাহলে আছি, না হলে ধ্বংস, এটাই না এর অর্থ। তুমি সবকিছুর মালিক, তুমি আমার মালিক, আমার সুস্থতার মালিক, আমার সবকিছু ধন সম্পদের মালিক, সব সবকিছুর মালিক, ইয়া রব করছে। কারণ কোরআনে কারিমে আর হাদিসে অধিকাংশ দোয়াগুলি রব্বানা বা রব্বি দিয়ে আছে, রব্বে হাবলি মিনাস সালিহিন রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু দোয়া আছে আল্লাহুম্মা দিয়ে, ঠিক কিনা? তাহলে এক তো কোরআন এবং হাদিসের সুন্নতি তরিকার দোয়া, দুই নম্বর কথা যে রব, আল্লাহর এই রব যে গুণবাচক নাম, এই দিয়ে দোয়া করা প্রমাণ করে যে আপনি আল্লাহ পাকের তরবিয়ত ছাড়া, প্রতিপালন ছাড়া আপনি চলতেই পারেন না। তাই এইটাও দোয়া কবুল হওয়ার কি একটা ইতিবাচক দিক, যে সুন্নতি তরিকায় দোয়া করছেন, কোরআন সুন্নার দোয়া যেমন রয়েছে সেই রকম তরিকায় দোয়া করছেন, আর আপনি আল্লাহ পাককে বলছেন যে আল্লাহ তুমি যদি আমার প্রতিপালন না করো তো আমার আমি অচল, এক মুহূর্ত চলবে না। জি ওয়ালাইকুম সালাম, কি বুঝবে নাকি, এতগুলি কি দিক ছিল, দোয়া কবুলের ইতিবাচক দিক ছিল কয়টা, ইয়তিলুস সাফার, আস আসা, আকবারা, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা আসসামায়, ইয়া রব্বে, পাঁচটা এমন দিক রয়েছে যেগুলি প্রমাণ করে যে এর দোয়া কবুল হবে, এর দোয়া কবুল হবে। কিন্তু বাধা মাত্র একটা, বাধা মাত্র একটা, অমাত আমু হারাম, তার খাদ্যবস্তু হচ্ছে হারাম, অমাশরা বহু, তার পানীয় বস্তু হচ্ছে হারাম, এগুলো সব একই জিনিস, মানে হারাম আর কি, হারাম হওয়াটাই বাধা আর কি। জি জি, ওয়া গজিয়া বিল হারাম, আর মালবাসু আছে, এখানে মালবাসু ওটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে আমি বলতাম অবশ্য, কিন্তু গজিয়ার পরে হয়তো বলতে যাচ্ছিলাম, তো ওখানে কি রয়েছে, মাত আমো হারামন, অমাশাবু হারামন, অমালবাসু হারামন, অগজিয়া বিল হারাম, এখানে টাইপে ছুটে গেছে, খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, মালবাস লিবাস থেকে পোশাক হারাম, অগজিয়া বিল হারাম, গজিয়াও পড়া যেতে পারে, গজিয়াও তসদিদ দিয়ে পড়া যেতে পারে, গজিয়া তাকজিয়াতুন বাবে তাফিদ থেকে গজিয়াও পড়া যেতে পারে, তাকে আহার দেওয়া হয়েছে হারামের, মানে ও ওর আহারই হচ্ছে হারাম, ওর আহারই হচ্ছে হারাম, অর্থাৎ
একবার দুবার খাওয়া হারাম না, ওকে তো হারাম খাদ্য আছে কিন্তু ওর ওর আহারই হচ্ছে হারাম, ওর নিজের তাহলে ওর পরিবার যা মানে ইনকাম সোর্স হারাম। ফান্না ইউস্তাজা বলে জালিক, কি করেই ফান্না মানে কেইফা, কেমন করে কবুল করা হবে এই লোকের, কেমন করে দোয়া কবুল করা হবে এই লোকের। রহমসলে হাদিস সহিহ মুসলিমের এই হাদিসে দোয়া কবুলের কথা বলা হয়েছে না ইবাদত কবুলের কথা বলা হয়েছে? দোয়া, স্পষ্ট না? হ্যাঁ, বিষয়বস্তু কিসের চলছে? দোয়ার চলছে। তাহলে বোঝা গেল যে হারাম খাদ্য, হারাম পানীয় বা হারাম পোশাক, হারাম রুজি দোয়া কবুল হতে বাধা না ইবাদত কবুল হতে বাধা? ইবাদত হচ্ছে আম, ইবাদত যদি বলে দেন তাহলে আপনি যেন বললেন যে এর নামাজও কবুল হয় না, রোজাও কবুল হয় না, হজও কবুল হয় না, জাকাতও কবুল হয় না। হজের ক্ষেত্রে হাদিস আছে, কারণ হজে যেহেতু অর্থ দিয়ে হজ করতে হয়, হারাম পয়সা দিয়ে যদি হজ করে তাহলে কবুল হবে না। কিন্তু যদি হালাল পয়সা নিয়ে যায়, হজের পয়সাটা হালাল কিন্তু তার আগে যে খেয়েছে সেগুলি হচ্ছে হারাম, বুঝা গেছে? তো কথা হচ্ছে যে আমার কাছে গত দু তিন দিন আগে কালকে কি পারিস কি পার ছিল কালকে শনিবার ছিল প্রোগ্রাম, আমাদের শনিবারই ছিল না? হ্যাঁ, শনিবার রিয়াজের সফরে যাচ্ছিলাম, বাংলাদেশ থেকে টেলিফোন আসলো, বলছে বেশ কিছু আলেমরা ফতোয়া দিচ্ছে যে যদি কেউ হারাম খায় তাহলে তার ইবাদত বন্দেগী কবুল হয় না। এর দলিল কোথায়? বলছে আমি তো জানি না, যারা বলছে তাকে দলিল জিজ্ঞেস করে। আমি জানি যে দোয়া কবুল হয় না, আমি জানি যে দোয়া কবুল হয় না। ওরা বলছে যে কি কবুল হয় না? ইবাদত কবুল হয় না। তো ইবাদত কবুল হয় না মানে ফরজও কবুল হয় না, নফলও কবুল হয় না, নামাজও কবুল হয় না, রোজা যাকাত দান খায়রাত কিছুই কবুল হয় না। হ্যাঁ, শারীরিক ইবাদত কবুল হয় না, জবানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছে ওগুলোও কবুল হয় না, বোঝা গেছে কিনা? তো যখন আপনি একটা দাবি করবেন তো ওর দলিল লাগবে কি লাগবে না? এটা হচ্ছে দুনিয়ারও নীতি আর এটা হচ্ছে শরীয়তেরও মূলনীতি, যে দাবি করলে কি করতে হবে? দলিল পেশ করতে হবে। যদি জমিটা আমার, দলিল নিয়ে এসো বলবেন আপনাকে বিচার করতে, তো দলিল নিয়ে এসো যে তোমার জমিটা, বোঝা গেছে কিনা? তো শরীয়ত যখন আপনি বলবেন যে আপনার এবাদতই কবুল হয় না, একটা হারাম খাওয়া লোককে বলবেন, তখন ও বলবে যে আমাকে দলিল দেন যে আমার কোন এবাদত কবুল হয় না। কোথায় দলিল? তো খুঁজে পাওয়া যায় না। সুতরাং মানুষকে ভীতি প্রদর্শনের জন্য আখামাখাই বাড়িয়া বলার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা হয়ে যাবে যদি আসলে এর দলিল না থাকে। তাহলে বুঝতে পারছেন, যার ফলে বক্তব্য করলে অথবা কিছু লিখলে অথবা কোনো একটা ফতোয়া দিলে সবসময় দলিলকে সামনে রাখতে হবে। আল্লাহ আলাম, আমার সামনে এরকম কোনো দলিল নাই যে কোনো ইবাদত কবুল হবে না, যদি কারো কাছে থাকে তা আমাকে দিতে পারে। অন্যান্য অন্যান্য ইবাদত সম্পর্কে ওইগুলো ওলামাদের ইজতিহাদ ইখতিলাফ আছে, কিন্তু ইবাদত এটা ওর চাইতে ভিন্ন। একটা লোকের জিন্দগির কোনো ইবাদত কবুল হবে না, এত বড় একটা ফতোয়া দেওয়া, অথচ হাদিস হচ্ছে খাস, হাদিস হচ্ছে খাস, কথা বুঝতে পারছেন? তো খাস দিয়ে আপনি ব্যাপক হারে ওর কোনো ইবাদত বন্দী কবুল হয় না এই ফতোয়া দেওয়া মোটেই ঠিক নাই। হ্যাঁ, দোয়া ইবাদতের মূল মানে মানে সব ইবাদত দোয়া নাকি? রোজাটা ইবাদত, দোয়াটা ইবাদতের মূল মানে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সহি হাদিস আদোয়া হল এবাদা, আর জয়ীফ হাদিস তিরমিজি আদোয়া মুখুল এবাদা, দোয়া হচ্ছে এবাদতের মগজ, কিন্তু মুখুল এবাদা আমাদের দেশের লোকেরা বেশি জানে, ওইটা হাদিস জয়ীফ, হাদিস সনদে জয়ীফ। আর সহি হাদিস সহি মুসলিমের আদোয়াও হুয়াল এবাদা, দোয়াটাই হচ্ছে এবাদত, মানে দোয়াটা হচ্ছে আসল এবাদত। যদি আমার পাঁচটা ছেলে আছে, পাঁচটা মেয়ে আছে, চারটা ছেলে, আমি বলি এটাই হচ্ছে আমার ছেলে, তার মানে কি এগুলো আমার ছেলে না? বুঝা গেছে? তো দোয়া হচ্ছে এখানে আদোয়া হল এবাদত, মানে দোয়াই হচ্ছে গুরুত্বপূর্ণ এবাদত বা আসল এবাদত। কিন্তু সবগুলি এবাদত দোয়া কি করে বলবে? দান খেরাতটাও দোয়া, হ্যাঁ রোজা রাখাটাও দোয়া, তসবি পড়াটাও দোয়া, তসবি পড়াটা দোয়া বলা যেতে পারে এই অর্থে যে দোয়াই মাসালা আর দোয়ায়, হ্যাঁ দুই রকম দোয়া রয়েছে, হ্যাঁ দোয়াই মাসালা, একটি হচ্ছে যাচ্ছামূলক দোয়া আর একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগানমূলক দোয়া, জি জি প্রশংসামূলক দোয়া, কিন্তু অন্যান্য ইবাদত বন্দীর ক্ষেত্রে। সুতরাং দোয়া ইবাদত মানে ইবাদত কবুল হয় না, এখানে তো দলিল নাই, এটা ভুল কথা। এটা কিসে নামাজ? হ্যাঁ, নামাজের মধ্যে কেয়াম আছে, কেয়ামটা তো দোয়া না, রুকু আছে, রুকু তো দোয়া নেই, রুকুতে দুটা দিক আছে, তসবি, তসবিটা না হয় দোয়া ধরবো,
দোয়ায় ইবাদা, হ্যাঁ, তারপরে আপনি যখন দোয়া করছেন তখন দোয়া আল্লাহ মাগফিরলি বলছেন, এটা দোয়ায় মাসআলা, আল্লাহর কাছে চাইছেন, বোঝা গেছে কি না? কিন্তু আপনার সেজদা, আপনার বৈঠক, সালাম ফেরে গেলে ইবাদত না, আর রফা লেদান ইবাদত না, তো এগুলো কবুল হয় না, তো দলিল না লাগবে। যে ইবাদত কবুল হওয়ার জন্য তাহলে শর্ত, তাহলে যা পড়ে রেখেছেন তাহলে ভুল, যে ইখলাস, তৌহিদ আর কি সুন্নতের অনুসরণ, ইবাদত কবুল হওয়ার জন্য তৌহিদ, আর তৌহিদের মধ্যে যদি ইখলাস ঢুকিয়ে দেন বা ইখলাস আর তৌহিদ দুটো একটা করে দেন, তাহলে একটা, আর আরেকটা হচ্ছে মোতাবাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ। আর যারা কেউ কেউ তিনটা বলেছে, তিনটা বলেছে কি করে, একটা তৌহিদ বলেছে আর একটা ইখলাস বলেছে, আর দুটোকে আলাদা আলাদা বুঝাইতেছে। তৌহিদ মানে আপনার জিন্দগিতে আকিদা আমলে যেন শিরক না থাকে, আর ইখলাস মানে এই ইবাদতটি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো গরজে যেন না হয়। শিরকি জিন্দগি না, আপনি তৌহিদের জিন্দগি, কিন্তু আপনার ইবাদতটাতে আপনার খুলুসিয়াত নেই, একটু ভেজাল ঢুকে আছে, বোঝা গেছে? এটাকে এই এইভাবে তারা বলছে যে একটা হচ্ছে তৌহিদ আর একটা হচ্ছে ইখলাস, বা ইসলাম ইমান মানে মুসলিম হওয়া আর মুসলিম হওয়ার পর ইখলাস, বলছে যে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম মুসলিম হইতে হবে, আর মুসলিম হইলে যে ইবাদত কবুল হবে তা না, মুসলিম মানে মমিন, তৌহিদবাদী, আর তৌহিদবাদী হচ্ছে মমিন মুসলিম। তৌহিদবাদী হওয়ার পরে কাজটা যখন শুরু করতে যাচ্ছে ওই মুসলিম, তখন ওকে ওই কাজে ইখলাস থাকতে হবে, যেটা কিসের জন্য করছি, এই নামাজটা আল্লাহর জন্য করছি, বা নামাজটা আমি লম্বা করে যে পড়ছি আল্লাহর জন্য করছি, নামাজটা লম্বা করছে ওই সময় দেখছে যে কেউ আমার মুরব্বি দেখছে তো একটু সুন্দর করে পড়ি, তো ইখলাস নেই, কিন্তু ইসলাম তো আছে, ওর বড় শিখ তো করেনি, বোঝা গেছে? তো ব্যাপক অর্থে তৌহিদ ইখলাস একই জিনিস, এই জন্য ইবাদত কবুল হওয়ার দুটো শর্ত বলাই যথেষ্ট, কিছু কিছু কেতাবে তিনটা শর্ত বলেছে, ওই জন্য বললাম আর কি। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, তো ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, কেউ তো বলেন যে হালাল খাওয়া শর্ত, তাহলে আপনি যখন বলেন এবার হারাম খেলে ইবাদত কবুল হয় না, তার মানে এই শর্ত লাগাইতে ইবাদত কবুল হওয়ার জন্য তৌহিদ শর্ত, তৌহিদ ইখলাস শর্ত, আর সুন্নতের অনুসরণ শর্ত, আর হালাল খাওয়া শর্ত, এ কথা বলতে হবে। কোথায় কোন আলামায়ে কেরাম আমরা বলেনি, সৌদি আরবে জাকিদের কিতাব রয়েছে, কোথাও আপনি পাবেন না খুঁজে, হাদিস সহিহ মুসলিমের। দেখেন শেখ হোসেন রহমতুল্লাহ তাই বলছেন শেষখানে, তিনি তার সারহার, আত তাহযিরুল বালিগ মিন আকলিল হারাম, হারাম খাওয়া থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, লিআন্না আকলাল হারামে মিন আসবাবে রাদ্দি দুয়া, কারণ হারাম খাওয়া দুয়া, হ্যাঁ, খণ্ডন হওয়া, রদ হওয়ার একটি কারণ, মিন আসবাবে রাদ্দি আর দুয়া, এ কথা বলে মিন আসবাবে রাদ্দিল ইবাদা, বুঝতে পারছেন? জি হ্যাঁ, ওয়াইন তাওয়াফারাত আসবাবুল ইজাবা, যদিও কবুল হওয়ার অনেকগুলি কারণ থাকে, কবুল হওয়ার কারণ মেলা, পাঁচটি কারণ বললাম তাই না, আর বাধা শুধু একটি, হারাম খাওয়া দোয়া কবুল হয়, একটি বাধাতে পাঁচটা ভালো গুণকে নষ্ট করে দিল, কোনো কাজে আসলো না, তাহলে কত গুরুত্বপূর্ণ হালাল খাওয়ার বিষয়টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, চলেন আগের হাদিস দেখা যাক, আন আবি মুহাম্মদ ইবনে হাসান ইবনে আলী ইবনে আবি তালিব ইবনে সিবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইহানাতিহি রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল হাফিজতু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, রাওয়াহু তিরমিজি ওয়া নাসাই ওয়া ক্বাল তিরমিজি হাদিসুন হাসানুন সহীহ। আবু মুহাম্মদ উপনাম হাসান বিন আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মা থেকে বর্ণিত, সিবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি, সিবতুন মানে নাতি, হ্যাঁ, ইবনুল বিনত, আর হাফিদুন মানে হচ্ছে পোতা, গোপালগঞ্জের ভাষায় বুঝছেন, বাকিরা তো বলছেন পোতা কোন ভাষা বললো রে ভাই, তাই না, পোতা শুনছেন, গোপালগঞ্জ ভাইদের কাছে, আর না রাজশাহী চাপায়ের লোক কেউ থাকলে বলবেন, এখানে নাই মনে হয়, রাজশাহী চাপায়ের লোক চাটনি করার জন্য মাঝে মাঝে খুঁজতে হবে কোথাও ভর্তা খাওয়ার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হ্যাঁ, মেয়ের ছেলেকে কি বলা হয়, ছেলে মেয়েকে নাতি নাতনি, আর ছেলের ছেলে দেরকে হাফিদ বলা হয়, আরবিতে হাফিদ বলা হয়, তো বাংলাতেও কিছু কিছু অঞ্চলে পোতা বলা হয়, পতিন বলা হয়, হ্যাঁ, কিন্তু অধিকাংশ বাংলাদেশের এলাকায় ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি। জি হ্যাঁ,
ওয়া রাইহানাতিহি রাদিয়াল্লাহু আনহুমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল, হ্যাঁ সুগন্ধিময় ফুল, রাইহানা এমন ফুল যাতে সুগন্ধি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হুমা এই দুই হাসান হোসেন আমার সুগন্ধিময় ফুল, হ্যাঁ এ বলেছিলেন। ওইখান থেকে এই উপাধিটি উল্লেখ করেছেন ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহ। কালা তিনি বলেন হাফেজ তো মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখস্থ করেছি। অথচ হাসান রাদিয়াল্লাহু তাআলার বয়স নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় কত ছিল? দ্বিতীয় হিজরিতে জন্ম, তাহলে 8-9 বছর বয়স ইন্তেকাল। শেষ জামানাতেও যদি শুনে থাকেন তো 8-9 বছরের ছেলে, 8 বছরের ছেলে, জি হ্যাঁ মুখস্থ রেখেছেন 8 বছরের ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, নানার কাছ থেকে শুনে। দামা ইয়ারিবু কাইলা মালা ইয়ারিবু, তুমি ছেড়ে দাও ওই বস্তুটি বা ওই সব বস্তু যা তোমাকে সন্দেহে ফেলে দেয়। এলা মা লা ইয়ারিবু, এলা মা লা ইয়ারিবু, আরবি যারা বুঝেন এখানে রয়েছে জাহেবান এলা মা লা ইয়ারিবু, সেই কাজটি করো তো যাতে তোমার কোনো সন্দেহ নেই, অর্থাৎ যাতে তোমার সন্দেহ আছে সেটাকে ছেড়ে দাও, আর যাতে তোমার সন্দেহ নাই সেদিকে চলে যাও বা সেটাকে গ্রহণ করো। দুটো ব্যবসা আমার সামনে আসলো, একটাতে সন্দেহ আছে আরেকটা সন্দেহ নেই, কি করবেন? সন্দেহজনক সেটাকে ছেড়ে দেন, আর যেটাতে সন্দেহ নাই সেটা করেন আপনি। ব্যবসার উদাহরণ দিলাম, হ্যাঁ একটি জিনিসের ক্ষেত্রে দুই রকম ফতোয়া, একজন বলছে হালাল আরেকজন বলছে হারাম, কোনটা আপনার সন্দেহ? এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, সন্দেহ কোনটা? আপনি যদি হারাম মনে করে, হালালকে হারাম মনে করে যদি নাই করেন, যখন আমি সন্দেহ মুক্ত থাকার জন্য যদিও হালাল আমি করব না, কারণ যখন এত বড় বড় আলমাদের দুটো মত আছে তো হালাল হইলেও আমি করব না, তো গুনাহ হবে নাকি? গরুর গোশত হালাল জায়েজ খাওয়া সুন্নাত, নবী সাল্লাম একদিনও খেয়েছেন, হ্যাঁ তো গরুর গোশত যদি সারা জিন্দেগি না খাই তো ইসলাম থাকবে না, বোঝা গেছে কি না? তো ওই রকমই বহু হালাল আল্লাহ পাকে রেখেছেন, ধরেন কাঁকড়া হালাল, ধরেন কচ্ছপ হালাল, চিংড়ি মাছ হালাল, আমি সারা জিন্দেগি খেলাম না, অসুবিধা আছে নাকি? খরগোশ হালাল, দব হালাল, সান্ডা হালাল, সারা জিন্দেগি খেলাম না, অসুবিধা আছে? তো বলতে চাইছি যে হারাম যদি কেউ বলে দেয় আর হালালও যদি হয়, আর হালাল হইলেও যদি হালাল জিনিসকে ছেড়ে দেন, তাহলে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তো হালাল ছিল কেন খাইস নি তুই? আমার সামনে ছিল খাইনি, আমাদের ফতোয়াতে দুটো মত হয়েছিল সেই জন্য সন্দেহ ছিল খাইনি আল্লাহ, হ্যাঁ অসুবিধা আছে? কিন্তু যদি আপনি হালাল আর হারামের ফতোয়া আছে তো আমার জন্য সুবিধাজনক কাজটা আমাকে করতে হবে, তো যারা হালাল বলেছে এই ফতোয়াটা নিয়ে নিই, তাহলে আপনি কিসে থাকলেন? সন্দেহের মধ্যে থাকলেন। নবী সাল্লামের এই হাদিস দামা ইয়ারি বোকা, যেটা তোমাকে সন্দেহ ফেলে সেটা ছেড়ে দাও, এলা মালা ইয়ারি বোকা, যাতে সন্দেহ না থাকে সেটা করো, যেটা সন্দেহ না থাকে সেটা করো। এখন ডিরেকশনের ফতুয়া, ডিরেকশন আর ডিস্টেনি, হালাল না হারাম? অধিকাংশ আলামারা বাবস বরং সমস্ত আলামারা হারাম বলছেন, আরও বলো আমাদের মধ্যে কেউ জায়েজই বলেনি। বাংলাদেশে একজন মাদানি দিল ফতুয়া যে হালাল, আর দ্বিতীয় আরেকজন মাদানি সমর্থন করলো, ব্যাস আর বাকি শত শত মাদানি আলেম রয়েছে বাংলাদেশে সবাই হারাম বলছে, কি করবেন আপনি? হ্যাঁ বলে না আমাকে ডিস্টেন্ট করতে হবে, সুতরাং পেয়ে গেছি একজন মাদানির ফতো চলবে, তাহলে আপনি সন্দেহ থাকবে না, সন্দেহ থাকবে না, যেটাতে সন্দেহ ফেলে ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাসানের সাথে হোসেনের সাথে এরকম ঘটনাই ঘটেছিল, এটা খেজুর পড়েছিল কুড়িয়ে মুখে দিয়ে নিছে, ঘটনা সহি বুখারীতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানে ছি ছি ছি, আমরা যে বলি বাচ্চাদেরকে ছি ছি ছি, ফেলে দাও ফেলে দাও, ফেলে তো দিলেন ছোট বাচ্চা 3-4 বছরের, কিন্তু কাঁদতে শুরু করলেন, এটা খিদে মুখে দিয়েছে মিষ্টি লেগেছে, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আলো মোহাম্মদ, আমরা হচ্ছি মোহাম্মদের বংশ, তোমরা মোহাম্মদের বংশ, লা তাহিলু লানা সাদাকা, আমাদের জন্য সাদকা যাকাত হালাল নয়, ওয়া আখশা আন তাকুনা হাযিহি মিনাস সাদাকা, আর আমাকে ভয় লাগলো যে খেজুরটা সাদকা যাকাতের না হয় আর আমার নাতির পেটে হারাম না চলে যায় একটা খেজুরের দানা। সন্দেহ শুধু পড়ে পেয়েছে খেজুর, এমন না যে যাকাতের বাইতুল মাল থেকে উঠে খেয়েছে, বুঝা গেছে? তাহলে কোথাও সন্দেহ জিনিস থেকে বাঁচিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসটা
ওখান থেকে হতে পারে যে ওই সময় বলেছেন অথবা তারপরে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সময়। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই হাদিসকে যদি আপনি বাস্তবায়ন করেন তো হারাম আপনাকে স্পর্শ করতে পারবে না, যেখানে সন্দেহ ছেড়ে দেবে, যেখানে সন্দেহ হচ্ছে ছেড়ে দেবে। জি, রাস্তাতে আমরা যাচ্ছি আর আমাদের কিছু পরিচিত ভাইয়েরা রয়েছে, দিনী ভাই রয়েছে কফির দোকানে, আর কিছু আমাদের দিনী ভাইয়েরা গেলে ওখানে কফি খাবে আর মনে করে যে এটা আমাদের জন্য এখন জায়েজ ফ্রি খাওয়াটা। এই কফিটা কোথা থেকে আসছে তোমাদের চিন্তা করেছেন? কোথেকে আসছে? হ্যাঁ, বাইরে থেকে। যে আপনাকে কাউন্টারে কফি দিচ্ছে আপনার দিনী ভাই, ও কি দোকানটার মালিক? কে মালিক? দোকানের মালিক কফির, ঠিক কিনা? এখন এখানে সন্দেহ যে হতে পারে আমার দিনী ভাই দিনদার এই পয়সাটা ভরে দিল, যে এটা সামান্যতম সম্ভাবনা, বেশি সম্ভাবনা তো নয়, সামান্যতম সম্ভাবনা আছে কিছু লোকের ব্যাপারে। যেমন আমি এক বেকারিতে বেশ কিছুদিন জানি, কিন্তু আমাদের দিনী ভাই রয়েছেন, তো আমি যদি কোনো কিছু চাই যে এটা দাও তো অবশ্যই পয়সা দিই, তারপর বলছে যে না আমি পয়সা নেব না। আমি বললাম যে এটা হইতেই পারে না, আপনার না, এটা আপনার না। তো বলছে যে না, আমি আপনার কসম করে বলছি যে এই পয়সা যে আমি রাখবো এখানে। তা আমি বিশ্বাস করলাম যদি কসম করে বলে, ঠিক আছে, এবার বুঝতে পারছেন। কিন্তু যদি না, এটা আমার জানার নাই যে ভরবে ভরবে না, আমি নেবো কেন, পয়সা দিয়ে নেবো, বোঝা গেছে? আপনার হাতে যদি এই ক্ষমতা থাকে যে আপনি আমার জন্য ডিসকাউন্ট করবেন, এটা মালিকের পক্ষে তো করেন, যে তোমার আপন জন হলে তুমি ডিসকাউন্ট করতে পারো, কিন্তু তুমি ফ্রি দিয়ে দিবে পরের জিনিস, হ্যাঁ খাইয়ে দিবে। আর আমাদেরকে ভালো লাগে যে আমাদের দিনী ভাইয়েরা কিছু রাস্তায় আছেন আর গেলেই ওদেরকে কফি খাওয়ায়, বুঝা গেছে, আর গেলেই ব্রেড দিয়ে দেয়। আরে ভাই, জায়েজ নাই। আমাদের যে ব্রেডগুলো দিনী ভাইয়েরা দিয়ে পাঠান একটা বেকারি থেকে, সেগুলি ওদের একটা ইয়ে আছে, মেয়াদ আছে যে আজ পর্যন্ত বিক্রি করতে হবে, তারপরে না, তারপরে দুই দিন আর টাইম থাকে, কিন্তু দুই দিন তিন দিন টাইম থাকে, সেই সময়টা তাদের জন্য দেওয়ার বৈধতা রয়েছে, তখন দেয়, আমি ইসলামিক সেন্টারে নিয়ে আসার অনুমতি দিই। এটা ভালো করে জেনে রাখেন, এমনি না। হ্যাঁ, তো ওটাই তো বলছি, যখন মেয়াদ বাঁধা আছে, মেয়াদের আগে দেওয়া যায় নাই, এটা ওদের বলেছে যে মেয়াদ কোনো কিছু দেবেন না। জি হ্যাঁ, হুকুম আছে। জি হ্যাঁ, তো এবার বুঝতে পারছেন যে কত সন্দেহতে আমরা থাকি। তাহলে আপনি এরকম খাবেন কেন? কোনো একটা দোকান পড়ে, নিজের দোকান নয়, কেন খাবেন আপনি? জি, এই হাদিসের অধ্যায়টি অত্যন্ত বিস্তর অধ্যায়, জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে সন্দেহ ছেড়ে দিয়ে যাতে সন্দেহ নেই সেটা গ্রহণ করো, হালাল হারামের ক্ষেত্রেও, এবাদতের ক্ষেত্রেও সন্দেহ হচ্ছে, তিন পড়লাম না চার পড়লাম, এটাই এখানে এক্সাম্পল দেন, সন্দেহ হচ্ছে তিন পড়লাম না চার পড়লাম রাকাত, তাহলে কোনটা কোনটাতে সন্দেহ নেই? তিন পড়াই সন্দেহ নেই আর চার পড়াই সন্দেহ আছে, তো কোনটা ধরতে হবে? যেটাতে সন্দেহ নেই, এলামা লা ইয়রিবুকা লা ইয়রিবুনি ফি সালাসা রাকাত, তিন রাকাতে কোনো সন্দেহ নেই আমার, কিন্তু চার রাকাতে সন্দেহ আছে, বুঝতে পেরেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে মিন হুসনি ইসলামিল মারই, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে, আল মারউ মানে পুরুষ মানুষ, আর মারআতু মানে মহিলা মানুষ, এখানে শুধু পুরুষ মানুষকে বোঝানো হয়নি, যে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে, যে কোনো মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে তার কহু মালায়ানি, যা তার জন্য সার্থক না এইরকম কথা কাজ ছেড়ে দেওয়া, তার যা তার জন্য কিনা উপকারী না তা তার কি করা ছেড়ে দেওয়া, লায়ানি হে, হ্যাঁ আনায়ানি, আনায়ানি এখান থেকে অর্থাতের অর্থে ইয়ানি ব্যবহার করে থাকে উর্দুতে, শুনেছেন? ইয়ানি মে ইয়ে কাহানা চাহতাম, বলে না ইয়ানি, এটা আরবি শব্দ, কিন্তু আনা ইয়ানি, জি আরবিতে বিভিন্ন সেগা ব্যবহার হয়, আনি মানে আমার উদ্দেশ্য হচ্ছে, আনি মানে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই বলা। জি হ্যাঁ, তো কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেটা তার জন্য উপকারী নয় এমন কিছু ছেড়ে দেওয়াটা হচ্ছে ওই মানুষের জন্য কি তার ইসলামের সৌন্দর্য। ইসলামকে যদি সুন্দর করতে চান আপনি, যে আপনি সুন্দর আপনার ইসলাম যেন হোক, আপনি যেন মুসলিম একজন সুন্দর মুসলিম হন, আপনি মুসলিমের মতো মুসলিম হন,
তাহলে লায়ানি যাতে কোনো আপনার কি নেই সার্থকতা নেই, সার্থকতা মানে আজকালকার স্বার্থ না, দুনিয়ার স্বার্থ তাকলি হয় না, যাতে আপনার কোনো এমন কোনো হালাল রুজি নেই অথবা কি নেই একটা নেকি নেই, এটা হচ্ছে সার্থকতা। অর্থাৎ যেটা হচ্ছে লাগো অসার কথা কাজ। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়াইযা মাররু বিল লাগওয়ে মাররু কিরাম, এই যে লাগো অসার কথা কাজ ছেড়ে দিয়ে কেটে পড়ে। আর আল্লাহ কি বলেছেন মুমিনদের গুণ বলতে গিয়ে সূরা মুমিন শুরুতে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ে মুরিদুন, মুমিন ওরা যারা অসার কথা কাজ থেকে বিমুখ হয়, হ্যাঁ কেটে পড়ে মুখ ফিরিয়ে নেই অসার কথা কাজ। অসার কথা কাজ শরীয়তের ভাষায় হচ্ছে, খুব সহজভাবে বোঝানোর জন্য বললাম, যাতে হালাল একটা পয়সা রুজি নেই দুনিয়ার, আর নেকির ক্ষেত্রে একটা নেকিও নেই, এটা হচ্ছে অসার কাজ। তাই এইরকম কাজ ছেড়ে দেওয়া হচ্ছে ইসলামের সুন্নত। তাহলে অনেক মুবাহ জায়েজ কাজ, জায়েজ কাজ, কিন্তু এতে আমার একটা নেকিও নেই আর একটা হালাল রিজিকও নেই, তো ফালতু কেন? বাজারে ধরেন ফ্রি আছেন, 8 ঘন্টা ডিউটি করে ফ্রি আছেন, যায় একটু শিকড় দিয়ে ঘুরে আসে, মার্কেটে ঘুরে আসে, বলেন এতে কোনো লাভ আছে? হালাল রুজির জন্য নয় আর একটা নেকির জন্য না। যদি যাই একটু দিনই ভাই মুসলিম ভাইদেরকে একটু দিনে দাওয়াত দিয়ে আসবো, বা মুসলিমদেরকে একটু দাওয়াত দিয়ে আসবো, একটু ভালো একটু কাজ করে আসবো, তাহলে সেটা আলাদা কথা। না না, দিনের একটা কল্যাণের কাজ করলেন, না দুনিয়ার একটা কল্যাণের কাজ করে ফালতু ফালতু, তাহলে এ হচ্ছে লায়ানি কাজ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। হাদিস হাসান ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী বর্ণনা করেছে, অন্যরা বর্ণনা করেছেন, কেউ যদি অনার্থক কাজে নিজের সময় লাগাই তাহলে তার ইসলামটা অত সুন্দর না। অনার্থক কাজে দেখেন সমুদ্র বিচে একবার জীবনে দেখিনি, দমদম এলাকার সমুদ্র একবার যাওয়া যায়, একটু দেখে আসি বলতে পারেন যে এটা একবার গেলাম, কিন্তু প্রতিদিন একবার করে চক্কর দেবো বা প্রতি সপ্তাহে আমি কয়েকবার করে যাব, হ্যাঁ যখন তখন যাব, আমি কি লাভ আছে? কোনো লাভ আছে একই জিনিস দেখার জন্য? বার অ্যান্ড ব্রিজ জীবনে দেখিনি, সারা দুনিয়ায় ফেমাস, তাই একবার দেখেন, কিন্তু বারবার যখনই সাথী সঙ্গী চলে, সাথী সঙ্গী পেলে কেউ বাইরে একটা গেস্ট আসলে একটা সিট পেলেই হইলো, যাই দিকে আসি, হ্যাঁ তো লায়নি কাজ, লায়নি কাজ। তো লায়ানির মানে এইরকম অসার কথা কাজের অনেক উদাহরণ রয়েছে আপনার জীবনে। আপনি এক কথায় এমন কথা বলবেন না, এমন কাজ করবেন না যাতে আপনার দুনিয়া আখেরাতের কোনো কল্যাণ নেই। আমরি বিল মারুফ, ভালো কাজের হুকুম দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, হ্যাঁ সার না অসার? হ্যাঁ সার, তাতে নেকি রয়েছে। বরং অনেক সময় আপনার ফরজে আইন আর না হইলে ফরজে কিফায়া কমপক্ষে, জি এটাও একটা ইসলামের দিক, বরং এটা একটা জেহাদ। জি শেখ বলছেন যে আল্লাহ রবিল মারুফ আইন আহি মুনকার মিম্মা ইয়ানিল ইনসান, ভালো কাজের উপদেশ দাও অন্যায় কাজে বাধা দাও, এটা একজন মুসলিমের জন্য মানুষের জন্য সার, হ্যাঁ হ্যাঁ ভালো উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য। কারণ আল্লাহ পাক কোরআনে কারিম হুকুম করে, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে কমপক্ষে একটি দল হইতে হবে, অন্য আয়াতে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সকলেই, তাহলে সকলকেও বলা হয়েছে আর বিশেষ করে একটা দলকে এই কাজে নিয়োজিত থাকতেই হবে। ফরজে আইন একটাতে বলা হয়েছে যে একটা দলের করলে বাকিরা মাফ পাবে, আর যদি সবাই এতে অংশ নিতে পারো তাহলে এটা সবচেয়ে ভালো। এই জন্য কুনতুম খায়রা উম্মাতিন সকলের কথা বলে দিয়ে ওখরে জাতিলেন নাসে তা'মুরুন বিল মারুফ ওয়া তানহাউন আনিল মুনকার বলেছেন, আর আর এক আয়াতে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ। কোনো ব্যক্তিকে যদি অন্যায় কাজে দেখি তাহলে তাকে বললেন ভাই এটা জায়েজ নয়, হ্যাঁ এটা জায়েজ নয়, যদি বলা হয় এটা আপনার করা ঠিক নয়, তো উত্তর আজকাল কি আসে? হ্যাঁ আপনার বলার কি আছে? হ্যাঁ আপনার বলার কি আছে? তার মানে আপনাকে বলছে যে এইটা আপনার লায়ানি কাজ, ফালতু কাজ, ফালতু কাজ করছেন আপনি, ফালতু কথা বলছেন, আমাকে বলবেন আপনি। হ্যাঁ তো শেখ বলছেন না এ ওর এই কথা বলা উচিত, জায়েজ নয়। তার ফালাইসাল্লাহুল হাক্কু আন ইয়াকুল, ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যায় কাজ করছে তার জন্য এই কথা বলার কোনো অধিকার নেই যে হাজা লায়ানিক, এটা আপনার বলার কি আছে? জি আর যদি কেউ বলে তো তার কাছে এটা গ্রহণযোগ্য না, তার কাছ থেকে এটা গ্রহণযোগ্য নয়। ছেলে মেয়েদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন, অন্যায় কাজে বাধা দেবেন, এটা আপনার জন্য সার্থক, এটা আপনার হচ্ছে সার কাজ, অসার কাজ না,
যে আপনি ফালতু কাজ করছেন, এটা আপনার দায়িত্ব। সুতরাং এগুলো ইয়ানি লায়ানি নয়, এগুলো ইয়ানি আর লায়ানি ভালো করে মনে রাখবেন। হ্যাঁ জি হ্যাঁ। عن ابي حمزه انس بن مالك رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه رواه البخاري مسلم। ابو حمزه কুনিয়াত উপনাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের, তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদেরকে অতক্ষণ সত্যিকার মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লি আখি, যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য না ভালোবাসবে এমন কিছু যা নিজের জন্য ভালোবাসে। এটা অত্যন্ত ব্যাপক হাদিস, এটা আখলাক চরিত্রের ক্ষেত্রে। আপনি যা আপনার জন্য ভালোবাসেন তা অন্যের জন্য যতক্ষণ অতটা পরিমাণে ভালো না বাসতে পারবেন ততক্ষণ আপনি কি হতে পারবেন না, সত্যিকার অর্থে মমিন, মানে কাফের না মানে কামেল মমিন। এখানে বোঝা হয়েছে যে মমিনের মতো মমিন হইতে পারবেন না আপনি, তার মানে অসম্পূর্ণ, আপনি নাকেসুল ঈমান, দুর্বল ঈমানের মুসলিম একজন আপনি, যদি আপনি আপনার জন্য কিছু ভালোবাসেন অন্যের জন্য আরেকটু কিছু ভালোবাসেন। আমাদের অনেক ভাইরাই বলে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এক প্লেটে কয়েকজন বসে আর বসার পরে ওই দিক দিয়ে টেনে টেন আগে সামনে দিয়ে সাইডে করে নেয়। গত সপ্তাহে আমি খবর পেয়েছি তো এইরকম যারা করে, সাধারণত নতুন লোকেরা করে, যারা পুরাতন আমাদের সেমিস্টার আসার লোক তাদের কাছে এইরকম আমরা কল্পনাও করি না যে এইরকম হবে, উচিত নয় মোটেই। যদি আপনার দিকে না থাকে তো অন্য ভাইদের উচিত হবে আমার দিকে চার পাঁচটা পিস একত্রিত হয়েছে আর এর দিকে একটুও নেই, তাহলে ওর দিকে একটু হ্যাঁ ভাগ বন্টন করে এগিয়ে দিই, এটাও তাদের করণীয়, নাহলে তাদের এটা বেয়াদবি। হ্যাঁ, আর তা তাদের উপরে এই হাদিস ফিট হবে, নিজের জন্য তো ভালোবাসে, আমার আমার দিকে যখন পাঁচটা পড়েছে কাজ হয়ে গেছে আমার। হ্যাঁ, আর এর দিকে যে বেচারা দিয়ে একটাও নাই, তো তাহলে তো তুমি নিজের জন্য পাঁচটা ভালোবাসো ওর জন্য একটা ভালোবাসো না, এখন মমিন হইলে তুমি। ঠিক তেমনই আপনি টেনে টেনে নিয়ে নেবেন, এটা আরো আরো ছোট কাজ। তো এই হাদিস আমি মাঝে মাঝে আমরা ছাত্র জীবনে যখন থাকতাম দেখতাম ছাত্ররাকে গামছা লটকানো আছে, হ্যাঁ আসলো, আসার পরে সাথীর সঙ্গে ধর গামছাতে মুখ মুছে নিল, ভিজলো না ভিজলো না, একটু ভিজলো না ভিজলো না, কোনদিন চিন্তা করেছেন যে এটা এই হাদিসের আওতাভুক্ত? আমার গামছাটাকে ভিজিয়ে রাখুক আর তারপরে এসে আমি হাত মুখ মুছবো, রুচিকর হবে আমার জন্য, ভালো লাগবে? হ্যাঁ, কে ভিজিয়েছে রে, আমাকে যখন ভালো লাগবে তো আপনার গামছাতে কেন আমি মুছে দেবো, বোঝা গেছে? জি, জুতা রাখা থাকে যখন ভিড় ভাড় করে যখন ক্লাসে হলে ঢুকছেন অনেকগুলি জুতা রাখা থাকে, অনেক ভদ্রলোক আছে, আমার জুতাটা নতুন, সবগুলি জুতাকে সরিয়ে সামনে দিয়ে গেছে, একটু সরিয়ে ওর জায়গায় করে দিল, ওগুলোকে সরিয়ে দিয়ে নিজের জুতাটা সামনে রাখ বলেন। আমি এই উদাহরণ দিচ্ছি আপনাদের ব্রেন খোলার জন্য, জিন্দগিতে এইরকম বহু উদাহরণ পাবেন আপনি, বহু উদাহরণ পাবেন আপনি। ভাগযোগে আপনি মাছ কিনেছেন বা সবজি কিনেছেন, আপনাকে কিনতে বলেছি, কেনার পরে ভালো অর্ধেক করলেন ঠিক আছে, ওজনে পাঁচ কিলো করলেন 10 কিলোকে, কিন্তু ভালোগুলো বড় বড় যেগুলো হ্যাঁ ও পিস ওগুলো আপনি নিলেন আর বাকিটা দিয়ে দিলেন অন্যকে, হাড্ডি একটু বেশি করে দিলেন আমার দিকে আর আপনি বাকি হাড্ডি কমলা গোস্তরা নিয়ে গেলেন, ওজন ঠিকই আছে 5 কিলো, বললেন আমি তো ওজন ঠিক করেছি। তো যেটা ভাই নিজের জন্য ভালোবাসেন ওটা মমিনের জন্য ভালোবাসেন, বোঝা গেছে? কোন ক্ষেত্রে এই হাদিস নিয়ে যাবেন, জান্নাতে যাওয়া নিজের জন্য ভালোবাসেন কিনা একজন মুসলিম, তাহলে আর একজন মুসলিমের জান্নাতে যাওয়া ভালোবাসবেন আর জাহান্নামে যাওয়া, তাহলে ওকে উদ্ধার করার চেষ্টা করবেন না করবেন না, তাহলে উদ্ধার করতে ওকে দাওয়াত দেবেন না দেবেন না, যা আদা খাবি স্বাদ পা জাহান্নামে যা, চলবে না? দাওয়াত দিতে হবে, আমি আমার জন্য জান্নাতে যাওয়া ভালোবাসি, তা আমার আদম সন্তান যে অন্যান্যরা রয়েছে মুসলিম ভাই হোক অথবা অমুসলিম হোক, হ্যাঁ ওরা মুসলিম না হলে আমি ভাই বলছি না, কিন্তু তারাও তো মানুষ, তারা তো ওই আদমেরই সন্তান, আমিও আদমের সন্তান, তো তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করব। তাহলে অতক্ষণ আপনি মমিন হতে পারেন যতক্ষণ দাওয়ার কাজে অংশ না নেবেন, কামিল মমিন হতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চান, অন্যকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা না করবেন। ছেলেকে বলছেন তোর পরীক্ষা আর তুই রাতে অনেক জেগেছিস, রাতে একটা দুটাতে শুয়েছিস, আজকে ফজরে থাক, উঠিতে হবে না ছেলেটাকে, ছেলেটা থাক, কী করলেন আপনি, নিজে ফজরে নামাজ পড়তে গেলে মুসল্লি সাহেব, কিন্তু ছেলেটা পরীক্ষার দিন থাক, আজকে না হয় পরে যখন নিজে থেকে উঠবে ক্লাসে যাওয়ার আগে, স্কুল যাওয়ার আগে মাদ্রাসায় যাওয়া নামাজটা পড়ে নেবে। আপনি নিজের জন্য জান্নাতে যাওয়া ভালোবাসলেন, ছেলেটার জন্য জান্নাতে যাওয়া ভালোবাসলেন আপনি, ওর জন্য শরীরের চাহিদা পূরণ করা ভালোবাসেন কিন্তু জান্নাতে যাওয়া তো ভালোবাসলেন না আপনি, এইরকম হাদিস বলা হারাজ। আপনি উদাহরণ দেন, জি আপনার ব্রেনকে খোলেন আর উদাহরণ দেন, এই হাদিসগুলো অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ, পুরো জিন্দগি সংশোধন করে দেবে আপনার, পুরো জিন্দগি সংশোধন করে দিবে। জি, রাওয়াহুল বুখারী ও মুসলিম।
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিম, কোন মুসলিমের রক্ত হালাল নয়, ইল্লা বি ইহদা সালাসিন, তিনটি কারণের কোন একটি কারণ ছাড়া, তিনটি কারণের কোন একটি কারণ ছাড়া কোন মুসলিমের রক্ত হালাল নয়। প্রথম কারণ হচ্ছে আসাইয়াবু জানি, জেনাকারী বিবাহিত যদি হয়, সাইয়াব মানে বিবাহিত যদি ব্যভিচারকারী বা ব্যভিচারকারিনী হয়, অন্যফস বিন্নফসে, আর যদি হ্যাঁ কোনো ব্যক্তির হত্যার বিনিময়ে হত্যা হয়, কাউকে যদি হত্যা করে থাকে তাহলে হত্যার বদলে হত্যা করা যাবে, প্রাণের বদলে প্রাণ, ও তারেকুল জামাতে ভুল করেছে, অত্তারেকুল ইদেনি আল মুফারেকুল জামাতে হবে, হাদিস কি আছে, অত্তারেকুল ইদেনি, আর যেই ব্যক্তি তার দিনকে পরিত্যাগ করেছে আল মুফারেকুল জামাতে, আর দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ মুরতাদ ব্যক্তি, যে তার দিনকে ছেড়ে দিয়েছে মানে ইসলাম ছেড়ে দিয়ে কুফরি অবলম্বন করেছে, সে নাস্তিক হয়ে হোক অথবা সে অন্য কোনো ধর্ম গ্রহণ করে হোক, হ্যাঁ বা সব ধর্মকে অস্বীকার করে, এক কথা ইসলাম থেকে মুরতাদ যে হয়ে গেছে তারেকুল ইদিনি, আল মুফারেকুল জামা মানে মুসলিম দল থেকে সে ছিটকে গেছে, মুসলিম দল থেকে বেরিয়ে গেছে, তার রক্ত হালাল। এই তিন শ্রেণীর লোকের রক্ত হালাল, এছাড়া পৃথিবীতে কারো রক্ত হালাল নয় যদি মুসলিম হয়। তাহলে কাফেরদের ক্ষেত্রে বলবো যে কাফের যদি হারবি হয় তাহলে তার রক্ত হালাল, বুঝছেন? এখানে কিন্তু মুসলিমের আলোচনা চলছে, দামো ইমরিন মুসলিম, ভালো করে হাদিস বুঝেন, কোন মুসলিমের রক্ত হালাল নয় মুসলিম যদি থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত বিবাহিত জেনাকারী না হবে, তো বিবাহিত জেনাকারীকে শাস্তি দেবে অথবা কেসাসের বাস্তবায়ন, হত্যার বদলে হত্যা করা এর বাস্তবায়ন করবে, অথবা মুরতাদের শাস্তি দেবে, এটা কে করবে? শাসকের ওপর ফরজ, এটা কার ওপর ফরজ? শাসকের ওপর ফরজ, কোনো আলেম মুফতি হ্যাঁ অথবা সামাজিক কোনো নেতা সমাজপতি কারো জন্য জায়েজ নয়, হারাম, এর বোঝা গেছে? তো গণপিটনে দিয়ে পকেট মারকে মেরে ফেলে দেওয়া, চোরকে মেরে ফেলে দেওয়া, হ্যাঁ এইরকমই বিভিন্ন অপরাধীকে শাস্তি দেওয়া বা মেরে ফেলে দেওয়া, এগুলো কি জায়েজ? হ্যাঁ চোখ উঠে না, কত রকমের অপরাধ হইতে পারে কিন্তু আমি ধরলাম মেরে ফেলে দেওয়ার বিষয়টা, এগুলি জায়েজ? জায়েজ নয়, এগুলি সরকারের জন্য জায়েজ নয় পর্যন্ত, চোরকে খুন করা সরকারের জন্য জায়েজ নয়, এবারে কারো চোরে আল্লাহ বলছে হাত কাটো তো তুমি বেশি করবে কেন, বলা তা তো দিন আল্লাহ আল্লাহ বল মতো দিন, সীমা লঙ্ঘন করো, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসো না। হ্যাঁ গণপিটুনি দেওয়া কোনো শরীয়তে জায়েজ নাই, এ চরম অপরাধ, সামাজিক অপরাধ আমাদের দেশে, জি হ্যাঁ বিভিন্ন অপরাধ, সামাজিক অপরাধগুলির ক্ষেত্রে গণপিটুনি দিয়ে বা এই সমাজের বিচার সালিসে যে এই যে শাস্তিগুলো দেয়, বিচার সালিস করে এই শাস্তি দেওয়া, এরকম শাস্তি দেওয়া জায়েজ নাই, এই অধিকারটা কে দিয়েছে? এরা তো সরকার ঘরে আসামি, তো জায়েজ নয় এগুলো করা। এই হাদিস থেকে বোঝা গেল যে মুসলিমের রক্তের সম্মান রয়েছে, মুসলিমের রক্ত কাবার চাইতেও বেশি, আল্লাহর ঘর চাইতেও বেশি মহতারাম, এত মূল্য আল্লাহ পাকের কাছে রয়েছে। শরীয়তের বিধান হচ্ছে সরকারকে ধরে দেন, সরকার পুলিশকে ধরে দেন, বিচার চান, আইনকে নিজের হাতে নাও শরীয়তে জায়েজ নয়। জি তো মুসলিমের ক্ষেত্রে এই বিধানগুলি ছিল, আর অমুসলিম যদি হয় কাফের হয় তাহলে হারবি কাফের রক্ত হালাল, এছাড়া যদি জিম্মি কাফের হয়, মুস্তামান কাফের হয় অথবা মুয়াহাদ কাফের হয়, তিন শ্রেণীর কাফের রক্ত হালাল নয়। জি মনে রাখবেন, এগুলো আলোচনা এর আগে হয়েছে, সুতরাং আর তো এ বিবাহিত পুরুষ অথবা নারীর কথা হলো, তাই না, জেনার ক্ষেত্রে, কিন্তু সমকামিতা যদি হয় এই মাসলাতে হাদিস আসেনি। এই ক্ষেত্রে শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন আজমা সাহাবাতু আলা কাতলিল ফাইল ওয়াল মাফউল বিহি, যারা সমকামিতায় লিপ্ত উভয়ের দুইজনের, দুইজনেরই হত্যার উপর সাহাবায়ে কেরামদের এজমা ছিল, দুইজনকে হত্যা করতে হবে, কারণ এরা দুজনের একজন যদি বেঁচে থাকে তাহলে কি ছড়াবে? ভাইরাস ছড়াবে, এরা বেঁচে থাকলে অন্য বহু যুবকদেরকে খারাপ করে দেবে, বহু পুরুষদেরকে খারাপ করে দেবে। মাফুল, যার সাথে করা হয়েছে সে বেঁচে থাকলেও আর যে করেছে, দুজনের কেউ যদি থাকে তাহলে সমাজ পরিবারকে খারাপ করে দিবে, যার ফলে এইরকম লোকের ইসলামিক শাস্তি সাহাবায়ে কেরামদের এজমা
ওয়াকাদ ওয়ারাদা ফি হাদিস, এই মর্মে হাদিস রয়েছে, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমে লুত, যদি তোমরা কাউকে এমন পাও যে যে লুত আলাইহিস সালামের জাতির কোন অপকর্ম অর্থাৎ সমকামিতায় লিপ্ত, ফাকতুলুল ফায়েল ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করে এই কাজ ফায়েল ওয়াল মাফউলা যার সাথে করা হয় উভয়কে হত্যা করে দাও। হত্যা সাহাবা একরামদের শুধু এই দ্বিমতটা রয়েছে, লাকিন না সাহাবা ইখতালাফ কাইফা ইউকতালুল ফায়েল ওয়াল মাফউলা, এদেরকে কেমন করে হত্যা করা হবে। এই মর্মে তিনটি মত রয়েছে, একটি মত ইউহাররাকানে বিন্নার, একদল সাহাবীরা বলতেন যে আগুনে জ্বালিয়ে মারতে হবে, এটা আবু বকর থেকে বর্ণিত, কারণ এদের পাপ চরম অপরাধ, চরম অপরাধ, মানুষের ফিতরাত যে নেচার প্রকৃতি বিরোধী পাপ, প্রকৃতি হচ্ছে যে যৌন চাহিদা পুরুষের, পুরুষের চাহিদা মহিলার দিকে, মহিলার চাহিদা পুরুষের দিকে হবে, তো জেনায় লিপ্ত হইতে পারে, জেনা না পুরুষ পুরুষের দিকে চাহিদা, আর যারা এই ব্যাধিতে লিপ্ত এই পাপে নিজের স্ত্রীর কাছেও যায় না, আমি এমন এমন লোক যার সময় জানি বিয়ে করে আছে স্ত্রীর কাছে যায় না, খবিজগুলো স্ত্রীর কাছে যায় না, ওই দাড়ি বেরোয়নি এরকম ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আউযুবিল্লাহ। তো বলছেন যে সাহাবা কেরামদের ইখতিলাফে একটি মত হচ্ছে কি যে আগুন দিয়ে জ্বালাইতে হবে, জি, দ্বিতীয় মত হচ্ছে ইউর জামানে কামা ইউর জামু সাইয়ু জানি, তাদেরকে পাথর দিয়ে সংসার করতে হবে, যেমন বিবাহিত জেনাকারী জেনাকারিনীকে পাথর মেরে সংসার করা হয়। তৃতীয় মত হচ্ছে ইউস আদো বেহমা এলা আলা শাহেকিন ফিল বালাদ, শহরের সবচেয়ে উঁচু জায়গায় চড়াইতে হবে, যদি পাহাড় থাকে পাহাড়ের উপরে নিয়ে যেতে হবে, হ্যাঁ, অথবা কোনো টাওয়ারের উপরে নিয়ে যেতে হবে, পাহাড় যদি না থাকে কোনো শহর কোনো দেশে কোনো শহরে। সুম্মা ইউর মা, তারপরে দুইজনকে মাটিতে ফেলে দিতে হবে, ইউত বান বিল হেজার, তারপরে পাথর মারতে হবে থেকে, কেন তাদের দলিল যে আল্লাহর গজব যে নেমেছিল লূত আলাইহিস সালামের জাতির উপর, এইরকম করে কি করা হয়েছিল, তাই জমিনটাকে উপরে উঠানো হয়েছিল, ওভি আছাড় দেওয়া হয়েছিল আর পাথর বর্ষানো হয়েছিল তাদের উপর, তো পাথর বর্ষাইতে হবে আর উপরে উঠিয়ে উঠিয়ে নিয়ে উঁচা জায়গা থেকে কি করতে হবে, ফেলে মারতে হবে। এগুলি হচ্ছে সাহাবাই কেরামদের মত, কিন্তু কোনো ইখতিলাফ নেই যে ছেড়ে দিতে হবে কিছু মারধর করে অথবা তোবা করিয়ে ইত্যাদি, অথবা ওদেরকে গ্রাম থেকে বা দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নির্বাসিত করে দিতে হবে, এরকম কোনো ফতোয়া নেই। শেখ ইবনে উসাইমিন এজন্য বলছে ওয়াহাম মোশা ইনদান আন্নাহ লাবুদ্দা মিন কাতলিল ফাইল ওয়াল মাফউল আলা কুল্লি হাল, সুতরাং সর্ব অবস্থায় এই সমকামিতা লিপ্ত দুই ব্যক্তিকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হত্যা করতে হবে। এদা কানা বালে গাইন আকেরান, দুইজনেই যদি সাবালক থাকে আর বিবেক সম্পন্ন, পাগল নয় আর নাবালক অনেক, নাবালক বুঝে না শরীয়তে হালাল না হারাম, ও জানেই না যে হারাম এত বড় অপরাধ, কারণ এটি হচ্ছে মারাত্মক ব্যাধি, মারাত্মক ব্যাধি, আর এই ব্যাধিতে কেউ যদি লিপ্ত হয়ে যায় এত বদ অভ্যাস যে বাঁচতে পারবে না, আর এই বদ অভ্যাস পায়খানা খাওয়ার চাইতো, পায়খানা খাওয়া গরু বলে আমাদের দেশে ওর চাইতো নিকৃষ্ট, এত নিকৃষ্ট কাজ। হানাফি ফতোয়া হালকা, এই ক্ষেত্রে হানাফি ফতোয়াতে মারা যাবে না, যার ফলে হানাফি মাদ্রাসাগুলোতে এই অপরাধটি খুব বেশি হয়, খুব বেশি হয়। জি হ্যাঁ, এটি খাস কথা আপনাদেরকে বললাম, এটা আম করার জন্য না, তো আল্লাহ পাক রব্বুল হেফাজত করেন যে সহি ফতোয়া শরীয়তের হচ্ছে এটি আর কি। তো শেখ উল্লেখ করেছেন ওই বিষয়টি, কিন্তু আমি ওই মতটি সংক্ষেপ করে দিলাম, সময় শেষ হয়ে গেছে। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।